প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় বার্ধক্যে ভালো থাকতে করণীয়। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার প্রদীপ কুমার সাহা, ব্যথা ও বার্ধক্য বিশেষজ্ঞ, পঙ্গু হাসপাতাল, ঢাকা। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে বার্ধক্য এই বিষয়টি আসলে কি। বার্ধক্য আসলে একটা আমাদের জীবনের চলমান ঘটনা, এটা একটা জৈবিক বিষয় এবং এটা মন্থর গতিতে আনুক্রমিকভাবে ধেয়ে আসছে। আমরা যদি জীবিত থাকি তাহলে আমাদের মৃত্যু হবে অবশ্যম্ভাবী, এবং ক্রমশ আমাদের যে দৈহিক ক্ষয় হচ্ছে সেই সাথে সাথে আমাদের যে সক্ষমতা কাজ করার এবং প্রতিরোধ করার দুইটা সক্ষমতাই আমাদের কমে আসে। এই বিষয়টি আসলে বার্ধক্য। আমরা চাইলেই কেউ মৃত্যুকে এবং এই বার্ধক্যের স্বাভাবিক পরিস্থিতিকে এড়াতে পারবো না। বার্ধক্যের সাথে বয়সের কি সম্পর্ক রয়েছে বা কত বয়স হলে আমরা বলতে পারবো যে আসলে বার্ধক্য হয়েছে? আমাদের এই আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে অনেকে দেখা যায় যে যাদের বয়স 40 বছর, কিন্তু আসলে সে অনেক কাজ করতে পারছে না, সে বুড়ো হয়ে গেছে। আবার অনেকে এমনও আমরা পাই যাদের বয়স 70 বেশি, কিন্তু সে যথেষ্ট কর্মক্ষম রয়েছে। তবে স্বাভাবিক অর্থে যে আইন, আমাদের প্রচলিত আইন, সেটা হচ্ছে 60 বছর এবং তার চেয়ে বেশি যাদের বয়স তাদেরকে আমরা বলবো যে তারা প্রবীণ। এবং উন্নত বিশ্বে এটা 65 থেকে শুরু হয়, 65 থেকে তার চেয়ে বেশি। তো আমরা এই প্রবীণদের আবার একটু ভাগ করি, যেটা যারা প্রবীণদের মধ্যে আর কি, যারা মানে যেটা ইয়াং, তারা হলো 60 থেকে 69 বছর, 70 থেকে আবার 79 বছর পর্যন্ত মধ্যম প্রবীণ, 80 বছরের উপরে যারা তারা অতি প্রবীণ। বাংলাদেশের বার্ধক্য পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে বলুন। দিন যাচ্ছে, আমাদের যে স্বাস্থ্যসেবার মান বেড়েছে এবং সেই কারণে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, হ্যাঁ, স্বাস্থ্যখাতে আমাদের যে অবদান আপনারা সারা বিশ্ব এটা জানে, এবং আমাদের যে গড় আয়ু আগের চেয়ে অনেক বেড়েছে। 1971 সালে আমাদের গড় আয়ু ছিল 46.59 বছর, আর এখন আমাদের বর্তমানে আমাদের গড় আয়ু হচ্ছে 73.29 বছর, যেখানে পুরুষের ক্ষেত্রে এই গড় আয়ু হচ্ছে 72.2 বছর এবং মেয়েদের ক্ষেত্রে এই গড় আয়ু হচ্ছে 74.5 বছর। এবং এটা আরও দিন যাবে সামনে, মানে প্রতি বছর 0.39% হারে এই গড় আয়ুটা বেড়ে চলছে। সেক্ষেত্রে আমরা অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো, 2050 সনের চিত্র যদি আমরা কল্পনা করি, তাহলে প্রতি 5 জনের মধ্যে একজনকে পাবো যার, যিনি প্রবীণ, যারা যাদের বয়স 50-60 বছরের বেশি। সেক্ষেত্রে এটা একটা চিন্তার বিষয়, এটা একটা আর্থসামাজিক যে প্রভাব এবং আমাদের যে অবস্থান সেখান থেকে আসলে একটা ভাবার বিষয় চলে আসছে। প্রবীণদের চাহিদা সম্পর্কে বলুন। আমরা যদি একটু পরিবারের দিকে খেয়াল করি, পরিবার থেকেই আমরা আসলে দেখতে পাবো যে প্রবীণরা আসলে কী চায়। আমার বাবা মা, আমার দাদা দাদি বা আপনাদের যারা আছেন বিভিন্ন পরিবারের, তাদের চাহিদা কী? খুব বেশি কিছু আসলে প্রবীণদের চাহিদা নয়। প্রবীণরা একটু সময় চায়, যে আপনি তাকে একটু সঙ্গ দিবেন, তার হয়তো তার মনের কথাটা আপনি একটু শুনবেন। এই যে সহমর্মিতা, এইটার একটা অভাব আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রবীণদের যে এই ব্যাপারটার সাথে নিঃসঙ্গতা শব্দটি আমরা যোগ করতে পারি, যে প্রবীণরাকে আমরা নিঃসঙ্গ। আমরা সবাই এত কর্মব্যস্ত এবং দিন দিন আমরা এমন ব্যস্ত হয়ে যাচ্ছি যে পরিবারের বয়স্ক নাগরিকটিকে, যিনি এই পরিবার গড়েছিলেন বা গড়তে প্রধান ভূমিকা রেখেছিলেন, সেই নাগরিকটি কিন্তু আস্তে আস্তে উপেক্ষার জায়গায় চলে আসছে। তার আসলে শরীরের ক্ষুধার চাইতে তার যে মনের ক্ষুধা, সন্তানটি বাসায় আসছে, বাবাকে একটু খবর নিল কিংবা মায়ের একটু খোঁজ খবর নিল, সে কি চায়, ভালো আছে কি না, এটুক জানাটাই একটা তাদের সবচেয়ে বড় চাহিদা। হয়তো একটু সামান্য কারণেই, মানে এই যে সন্তুষ্টি, হয়তো নাতনি নাতনির সাথে একটু গল্প করতে চায় কিন্তু তার নাতি নাতনি কাছে নাই, তাহলে সে মানুষটা কীভাবে হবে, তো এ চলবে কীভাবে, এই যে বিষয়টা, এটাই আসলে প্রবীণদের চাহিদা। পাশাপাশি বয়সের সাথে সাথে আমাদের শারীরিক সক্ষমতাগুলি কমে আসছে, পাশাপাশি কিছু রোগ আমাদের মধ্যে বাসা বাঁধে। হ্যাঁ, যেমন মনে করেন যে প্রবীণরা সহজেই ইনফেকশনে ভুগে, আপনারা করোনাতে দেখতে পাইলেন যে বেশিরভাগ আমাদের দেশে যারা মৃত্যুবরণ করেছেন তারা প্রবীণ নাগরিক। কারণ হচ্ছে তারা যে এই যে ইনফেকশন, সেটা তারা তাদের বেশি ঝুঁকিতে ছিল নবীনদের চেয়ে।
রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়া, প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে, তারা চোখের জ্যোতি কমে আসতেছে, সহজে তারা পড়ে যাচ্ছে, হাড়গুলি ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ব্যাপার, তো তাদেরকে যদি এই বিষয়গুলি কীভাবে তারা চলাফেরা করবে, লাইফস্টাইলটা কীভাবে করবে, খাবার দাবারটা কেমন হবে, এই বিষয়ে যদি একটু ধারণা দেওয়া যায়, তাহলে আমার ধারণা যে বর্তমান সময়ে যে প্রবীণরা যেভাবে জীবনযাপন করছে, তারা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবে। ডাক্তার প্রদীপ কুমার সাহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে বার্ধক্যজনিত সম্পর্কে এত সুন্দর তথ্যগুলো জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমরা জেনে নিলাম যে বার্ধক্যে কী করণীয় বা কীভাবে আমাদেরকে চলতে হবে। আশা করি আমরা সবাই সচেতন হব এবং আমাদের বাসায় যারা বয়োবৃদ্ধ রয়েছেন তাদের প্রতি একটু বেশি যত্নবান হব। আমাদের আজকের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।